কোথা থেকে আনছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে দুইটাই না লাখ আসেন প্রাইস মানে ইয়া ওয়েট কত কালা টাইগার কোথেকে আনছিলেন বললেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে দাম কি উঠছে এই পর্যন্ত না কাস্টমারই আছে আইসা দুই একজন শুনতেছে চাচা এর দাম কত দাম তো দাদিবি বাবা 8 লাখ 8 লাখ কতটুকু হবে ওয়েট 802 কেজি 802 কোন জেলার এটি কোথা থেকে আনছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে দুইটাই না প্রতি বছর কি আসেন এই হাটে না না আমাদের নিজস্ব পালে ঘোরা আমরা তো ব্যাপারী না আমার কেনা বা আবার আমাদের বাড়ির সকরে পালছিলাম দুইটা নিয়ে আইছি ও আচ্ছা আচ্ছা না দাদা আজকে আনছেন নাকি হ্যাঁ আজকে সকালে নিয়েছি ওইটার দাম কত আমাদের আসিন প্রাইস হচ্ছে 10 লাখ 10 লাখ আসিন প্রাইস মানে ইয়া ওয়েট কত লাইভ ওয়েট হচ্ছে 1061 কেজি 1061 অনেক বাবা কিটু ডাকো টাকা না ছিল Thank you.
কিছু 5 লাখ মাটির ভিতরে বাসের ব্যবস্থা করেন 4 5 6 7 8 9 0 হ্যালো 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 মাইক চেক আসছেন কোথ থেকে চৌড়াঙ্গা থেকে এই প্রতি বছর কি এই বাজারে আসেন এই হাটে আসেন প্রত্যেক বছরে আচ্ছা আচ্ছা তো এই বছর কয়টা গরু আনছেন 24টা তো এখান থেকে সবচেয়ে দামি গরু কোনটা ওই যে সাদা যেটা দেখা যাচ্ছে এটা এরকম কতদিন হয়েছে এখানে আসছেন তিন দিন 24টার মধ্যে বিক্রি হয়েছে কয়টা দুইটা আপনার কতজন লোক আছে মানে স্টাফ কতজন সবগুলো মিলে যা আনছে 10 জন মিলে 10 জন মিলে ট্রাকে করে আনছেন নাকি তো অন্যান্য বছরের তুলনায় এবার মানে বাজার কেমন বুঝতেছে আসলে মানে সব বাজারে মোটামুটি আমি সব বাজারে গেছি হ্যাঁ অন্যান্য বছরের তুলনায় মানুষ যেমন একটা স্বতঃস্ফূর্তভাবে মানে দাম করলো হুট করে নিয়ে নিল এই বছর আর এরকম না তো তারপরও এখন তো অন্যান্য বছরের তুলনায় যেমন ঈদের আছে আর ধরেন আর 4-5 দিন
তো সেই তুলনায় অন্যান্য বছরের তুলনায় মানুষজনও তো কম দেখা যাচ্ছে, ক্রেতাও তো কম। কি মনে করতেছেন, আশা করতেছেন কিরকম? এবার উপর মানন্দর হয় না।